কি অবস্থা সবার কেমন আপনারা এবং আবারো আমরা আপনাদের সাথে জয়েন করলাম ইচ্ছা ছিল না দাবা আসতে গেছে দীর্ঘ একটা সময় পর আমরা আপনাদের সাথে জয়েন করেছি আমরা পৃথিবীর বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ওই জড়িত আকর্মকাণ্ডের সাথে তারপরেও যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাদের প্রতি যে আমাদের প্রবল ভালোবাসা ইচ্ছা বহিঃপ্রকাশ এই জন্য কিন্তু নিজেকে আটকে রাখতে পারি যেরকম ছিলাম আমরা তেমনই আছি এবং আজকে থেকে আমরা আসলে কাকা শো নিয়ে আপনাদের সাথে জয়েন করছি এবার একটু অন্যরকম ভাবে সাজিয়েছি তার আগে বলে রাখি এরকম একটা উৎসব শুরু করছিলাম মনে রেখে যায়নি আজকে সেই প্রতিবাদে আবার আসছে আবার আসছে ঠিক আছে যতদিন পর্যন্ত আমাদেরকে না দিবে ততদিন পর্যন্ত আমরা শুনি দেহে আছে প্রাণ আমি থেকে যাবো আমি থেকে যাবো শীতকাল জানেন আমি কত ফুল হাতা টি শার্ট ছাড়া ঘুরেছি আমার গায়ে কোনো টি শার্ট নেই কোনো জ্যাকেট নেই আই ডোন্ট কেয়ার এটা কি এটা কি তাহলে তাই না এবং আমি শীতে প্রতি বছরই আমি শীতে একটি বই পড়ি এবারও আমি পড়বো এই বইটি আমার খুবই পছন্দ হবে শীত আসলে আমার এই বইটা বারবার পড়া হয় তুই কি পড়েছিস লোটা কম কিভাবে নিজের শরীরে আপনি আসলে যে ঠান্ডা লাগে জল প্রতি এটাকে আসলে জয় করেন সেটাই আমরা এর মধ্যে দুটো উপায় আপনাকে ডেমো হিসেবে আসলে বলতে কোনটা প্রথমে দুটো আইসক্রিম আপনার নিজের বাসায় যে ফ্রিজ আছে ফ্রিজ থেকে সেই দুটো আইসক্রিম সুন্দর মতো নিয়ে আপনার শরীরে এমন একটা অন্ধকার করে মধ্যে রেখে দেবেন যেটা কোনোদিন ফর্সা হয় শীতে নিজেকে ওয়ার্ম রাখার সবচেয়ে সহজ রাস্তা কি তুই যেটা করিস মানে তুই যে বুদ্ধিটা দিলি এই বুদ্ধিটা সবাই করতে পারবে ঠান্ডা সমস্যা হয়তো মানে জানো নিউমোনিয়াতে সমস্যা শীতে নিজেকে ওয়ার্ম রাখার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে গালটা পাপ না আমি একদম ব্যবহারিক সহ দেখা দিই মাঝে মাঝে কানপুরটি বরাবর বয়ে দিয়ে বসবে দেখবেন কিছু সময় যেন গরম থাকে আমাদের কেন দিক আপনি কুয়াশা স্নিগ্ধ পরশে শিশির ভেজা মাঠে ঘাসে পাড়া দিয়ে হাঁটবেন সেই সুযোগটা কিন্তু হয় না আর এই জ্যামটা নিয়ে কিন্তু প্রতিদিন আমরা প্রতি মুহূর্তে অনেক ধরনের সমস্যার মধ্যে ফেস করি অনেক কিছু আপনি রাত্রেবেলা শীত শীত উপভোগ করতে শহরে বেরিয়েছেন উদয় স্টিয়ারিং বাতায় ফিরতে হয় তো এই সমস্ত বিষয়টা প্রতিবাদী এবার একটা সিনেমা বানাতে যাচ্ছি সিনেমার নাম হচ্ছে কুচুর ঠিক আছে এটা হচ্ছে তোর এটা আসলে কুচুর না আবার নাম ভুল করেছি মানে নাম তো আমারই দেয় কুচুরি না 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 এটা হচ্ছে আমার টার্গেটটা রাখি দেখবি রাস্তার মধ্যে তোর সিএনজি থেকে শুরু করে বাস মোটরসাইকেল গাড়ি গুনা যে যার মতো ফাঁক হালকা পাইলেই ঠান্ডা ঠিক আছে এইটা এই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে
সচেতন যেমন আমাদের সবচেয়ে বড় প্রধান সমস্যা কি আমাদের ফুটপাতগুলো দখলে নিচ্ছে আমি যদি মনে কর মানে এটার দায়িত্বে পাই আমি বাংলাদেশের প্রত্যেকটা ফুটপাতকে কোনোদিনই সম্ভব না এলিভেটেড ফুটপাত বানাই দিব দোকান অবৈধভাবে বসাবে দাঁড়ায় থাকবেন কিছু হইলো না না এটা তাদের জন্য না দোকান বসাইবেন টান্দালুজি ঠিক আছে তাতে কি হবে মানুষ একটা জায়গাতে মানে থাকতে পারবে তাই না এটা হচ্ছে বিষয় এখন আমাদের পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে পর্যায়েতে আমাদেরকে ভাবতে হবে মানুষকে হাস্যরসের মাধ্যমে কিভাবে সমাধান দেওয়া যাবে রাইট এখন আমাদের সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমরা খুব সিরিয়াস হই অল্পতে সিরিয়াস হই কোন একটা ঝামেলা হইছে কথা কম আগে বৃষ্টির মতো এরকম ঘটনা সেই সহনশীলতাটা কিভাবে ফেরত আনতে হবে কিভাবে ফেরত আনতে হবে এই যে মানুষ সবসময় মেজাজ খারাপ করে বসে থেকে জ্যামের কারণে আর এই জ্যামটা থেকে আমি আমার এই সিনেমার চিত্রনাট্যটা উঠায় নিয়ে আসছি ঠিক আছে পৃথিবীর প্রথম সিনেমা হতে যাবে সবসময় আমার সিরিয়াস কথার মাঝখানে দিতে আজকে কথা বলতে পারছি আমি তো লোকের কথা বলছি ভাত করাটা কি উঠায় বলছে টাকা টাকা না বেটার বলো না আমি আসলে আপনার সাথে এরকম একমত হতে পারলাম না মানে নিয়ে টাকা আর কি সো আমি আমার এই সিনেমাটা পৃথিবীর প্রথম সিনেমা যেটা দৈর্ঘ্য হবে 24 ঘন্টা আমাদের এখানে কোন ধরনের কোন আলাদা তোর জ্ঞানের লেভেল হচ্ছে তুই হচ্ছিস ঢাকা টু বরিশাল আসা যাওয়ার লেভেলে আছে ঠিক আছে আর আমার জ্ঞানের যে লেভেল আমার জ্ঞানের পুরো পর্যন্ত গেছে আমাদের যে সিনেমাটা হতে যাচ্ছে সেই সিনেমাটা এই যে সমসাময়িক সমস্যা এবং এই সমস্যাটা নিয়ে আমরা তৈরি করতে যাচ্ছি এই সিনেমাটার দৈর্ঘ্য হবে 24 ঘন্টা যেখানে মানুষজন সবাই অভিনয় করবে যারা একদম লোকাল রাস্তার মানুষজন এবং ক্যামেরা থাকবে কমসে কম 15-20টা ঠিক আছে এটা তোকে বুঝতে হবে এবং ক্যামেরাগুলো কি হবে জানিস ক্যামেরাগুলো হচ্ছে গাড়ির ক্যামেরা আমার সাথে যে লোকটা বসে আছে সে কোনোদিন চায় না আমি ভালো কিছু করি বড় কিছু করি মানুষ সেবা মানবতা আমি চাই না জাতিগত যে আসলে একটা পরিচয় যে আছে এই গুণ রাখতে পারবো বলেন যে কেউ উঠতে যাবে পা ধরে নিচে দুই তিন জন মিলে টানবে নানা মতো পর্যন্ত তো হবে না তোকে নিয়ে আমি লাস্ট পর্যন্ত একটা কথাই বলি এখন বিদায় নিব তোর সাথে কথা বলার মতো মুড আমার নাই আমি তোকে নিয়ে আগে বই মেলা একটা বই প্লিজ ঘুরা চর্চনা দিব এই ধরনের বই আমার নামই হচ্ছে ঠিক আছে হবে না কারণ নামটা ছোট করে বল মানে ঘুরাটি বল শিক্ষা দেখি করে বসে মানে গায়ের সাথে গা এইভাবে খেলা ওইভাবে খেলা মাঝে মাঝে অনেকে পেছন দিকে এইভাবে হালকা গুছিয়ে তারপর দুটো মানুষের মাঝখানে বসার একটা চেষ্টা এই জন্যই তো আমার সিনেমা হচ্ছে আপনি অংশগ্রহণ করবেন দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ভিডিওটি দেখুন 100% দেখুন এবং দেখে সেখানে কমেন্ট করুন কমেন্টের মধ্যে আপনি কমেন্ট করা মানে আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন এখন আপনি 100 বার কমেন্ট করছেন মানে 100 বার রেজিস্ট্রেশন আপনাকে 100 বারই দেখা হবে সিনেমাটা নিয়ে এবং এই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা আমাদের এই মুভিতে যিনি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করবেন তাকে আমরা আগে থেকে ঠিক করে রেখেছি তাকে আমরা জাতীয় একটা পুরস্কার দেবো দেবো কৌতুক অভিনেতার চরিত্র ভণ্ডামি একদম করবি না ঠিক আছে একদম ভণ্ডামি করবি আজকের মতো তাহলে বাই বাই কোথাও হাফেজ ভালো থাকবেন সবসময় লাইক কমেন্ট সাবস্ক্রাইব